Hey everyone, this is Ashfaqul Majid and welcome back to another video. আজকে আমরা কথা বলবো টমাস আলভা এডিসনের একটি ইন্সপায়ারিং স্টোরি নিয়ে. So without any further ado, let's begin. টমাস আলভা এডিসন ছোটবেলা বেশ অমনোযোগী ছিল. তিনি পড়ালেখায় মনোযোগ দিতে পারতেন না. একদিন এডিসনের বাড়িতে একটি চিঠি এলো. চিঠিতে লেখা ছিল, এডিসন পড়ালেখায় এত অমনোযোগী যে তাকে আর স্কুল কর্তৃপক্ষ রাখতে যাচ্ছে না. চিঠিটি এডিসনের মা পায়. তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন. এমন সময় এডিসন তার মাকে জিজ্ঞেস করে, মা, চিঠিটিতে কি লেখা আছে? মা একটু হেসে উত্তর দিলেন, বাবা, এই চিঠিতে লেখা আছে তুমি এত ভালো স্টুডেন্ট যে তোমার টিচাররা তোমাকে আরও ভালো একটি স্কুলে ভর্তি করার অনুরোধ জানিয়েছে. অনেক বছর পর তিনি তখন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী. তিনি একদিন ওনার ড্রয়ার দেখছিলেন, তখন হঠাৎ তার চোখে পড়ল সেই চিঠিটি. তিনি বুঝতে পারলেন ওনার মার ছোট্ট একটি উৎসাহের জন্য তিনি এখন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী. কখনো কখনো আমাদের জীবনে কিছু ছোট ছোট উৎসাহ আমাদের জীবনে খুব বড় ইম্প্যাক্ট ফেলে. আমরা যদি এই গল্পের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি যে মায়ের ছোট্ট একটি উৎসাহ এডিসনের জীবন বদলে দিয়েছে. সো আমরা অলওয়েজ চেষ্টা করব মানুষকে উৎসাহিত রাখতে এবং নিজেরা পজিটিভ মাইন্ডসেটে থাকতে. প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানান আমরা কোথায় ভুল করছি এবং আপনারা কি ধরনের কন্টেন্ট চাচ্ছেন. অ্যান্ড দ্যাটস অল ফর নাও. থ্যাংকস ফর ওয়াচিং. প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. কিপ ওয়াচিং ব্রাদার্স. Thank you.